হুজুর আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয় আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব এমন অবস্থা আমার করণীয় কি ভাই এটা একটা জটিল কাজ মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয় স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বউকের বউর কাছে এসে বোকা সাজবেন এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর মাজুর বুঝছেন তো বেচারা মাজুর ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর বেচারা মাথা কোনো কাজ করে না বেকুব যাই বলি সে সরি বলে বউর কাছে নরম থাকবেন নরম থাকে বলবেন দেখো মা কি সারাজীবন বাঁচে থাকবো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে উফ উস এইসব কাহিনী করবেন মারে যাইয়া যেন ওটা জারি দিবেন না বুঝেন নাই কথা তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মানে বলে হ্যাঁ এটা ঠিক বলছে একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসার অশান্তি হইতো না আমার কারণেই সব অশান্তি আমি ব্যাক করব একটু নাটক করবেন আর কি বুঝতে পারছেন মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজে যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক আর টেনশন নাই বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো এখানে বেকুব সাজতে হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে ও স্যাড ব্যাড সরি কি করা যায় আমি নিজে শেষ হয়ে যাচ্ছি আর মায়ের কাছে যা বলবা মা কি করব বলো আমার প্রতি আমারে বদ্ধ দিও না মা মারটা মারে বুঝাবেন বউরটা বোরে বুঝাবেন দুই জায়গায় দুনা খাবেন দুনা বুঝুন তো মার কাছে বকা খাবেন বউয়ের কাছেও বকা খাবেন ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান বোর কথা শুনে মায়ের লগে বিয়াদবি করতে যান তাহলে দুনিয়া আখেরে দুইটাই যাবে বউয়ের সাথে বিয়াদবি করে বউ হারাবেন আর মায়ের সাথে বিয়াদবি করে জান্নাত হারাবেন কথা কি বুঝাতে পারছি খুব সচেতনতার সাথে কাজ নিতে হয় স্ত্রীকে বুঝাতে হয় দেখো মা সারা জীবন বেঁচে থাকবে না তুমি একসময় শাশুড়ি হবে যদি দেখেন বেশি ওয়াজ টোয়াজ করলে গায়ের দিকে চুরে বলে না না ঠিকই তুমি ঠিকই বলছো ও কি করা আমি আসলে পারি না কিছু আল্লাহ তাআলা তৌফিক দান করুন।